নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাঠ বৰা ইংৰাজীত এটা শব্দ আছে হোৱাট এবাউট ইউ ইয়াৰ অৰ্থ যদি ভাঙিবলৈ যোৱা যায় এক প্ৰকাৰ হ'ব এটা জটিল পৰিস্থিতি অন্য এটা জটিল পৰিস্থিতিৰ সৈতে তুলনা কৰা কিন্তু সেই জটিল পৰিস্থিতি বা সমস্যা দুইটাৰে সমাধান সূত্ৰ নিবিচৰা হোৱাট এবাউট ইউ আৰু মণিপুৰত যেন এতিয়া হোৱাট এবাউট ইউ হৈ আছে যদি বিৰোধীয়ে মণিপুৰৰ যি সমস্যা সমাধানৰ কথা কয় মণিপুৰৰ বিষয়টো উত্থাপন কৰে বিভিন্ন মঞ্চত শাসক দলে তেতিয়া পশ্চিমবংগৰ নাৰী নিৰ্যাতনৰ কথা কয় বা ৰাজস্থানৰ নাৰী নিৰ্যাতনৰ কথা কয় সামগ্ৰিকভাৱে হ'ব লাগিছিল ৰাজস্থানেই হওক সেয়া বা পশ্চিমবংগই হওক বা মণিপুৰেই হওক নাৰী সুৰক্ষিত হ'ব লাগিছিল বা সেই ৰাজ্যসমূহৰ যিসমূহ লোক সেই লোকসকল সুৰক্ষিত হ'ব লাগিছিল কিন্তু এই যি হোৱাট এবাউট ইউ এটা সমস্যাক আন এটা সমস্যাৰ তুলনা কৰা এই প্ৰক্ৰিয়াটোত কিন্তু সমস্যা সমাধান হোৱা পৰিলক্ষিত হোৱা নাই বিভিন্ন সময়ত বাক বিতণ্ডাৰহে সৃষ্টি হৈছে আৰু এই বাক বিতণ্ডাৰ মাজতে এই হোৱাট এবাউট ইউৰ মাজতে বিৰোধীৰ যি নিজকে এতিয়া ইণ্ডিয়া বুলি ক'ব বিচাৰে বা ইণ্ডিয়া বুলি কয় এটা এলায়েন্স নতুনকৈ এলায়েন্স গঠন কৰি তেওঁলোকে ইণ্ডিয়া নাম দি লৈছে ইণ্ডিয়াৰ 21 বিধায়ক উপস্থিত হৈছেগৈ ক্ষমা কৰিব সাংসদ উপস্থিত হৈছেগৈ মণিপুৰত 21 নেতা উপস্থিত হৈছেগৈ মণিপুৰত তাৰে অসমৰ 2 সাংসদ আছে সুস্মিতা দেৱ আৰু গৌৰৱ গগৈ তেওঁলোকে দুদিনীয়া ভ্ৰমণসূচী আজি সমাপ্ত কৰিছে মণিপুৰত আৰু মণিপুৰলৈ গৈ তেওঁলোকে মণিপুৰৰ মূলতঃ 3 স্থান ইম্ফাল চুৰাচান্দপুৰম মৈৰাঙত থকা যিসমূহ আশ্ৰয় শিবিৰ আছে সেই আশ্ৰয় শিবিৰত থকা ভুক্তভোগী লোকসকলক সাক্ষাৎ কৰিছে তেওঁলোকৰ যি অৱস্থাৰ বুজ লৈছে আৰু যি তিনিগৰাকী নাৰীক মে'ৰ 3 তাৰিখে বিবস্ত্ৰ কৰা হৈছিল সেই 3গৰাকীৰ 2গৰাকীক সাক্ষাৎ কৰিছে এই দলটোৱে বিশেষকৈ সুস্মিতা দেৱে তেওঁলোকক সাক্ষাৎ কৰিছে আৰু তেওঁলোকৰ মনৰ কথাৰ বুজ লৈছে তেওঁলোকৰ দাবীবোৰো বুজ লৈছে তাৰে এগৰাকীয়ে বিচাৰিছে যি তেওঁৰ মৃত হাজবেণ্ড আৰু মৃত পুত্ৰ শৱদেহ চাব বিচাৰিছে সেই শৱদেহ এতিয়াও থৈ দিয়া হৈছে সেই শৱদেহ চাব বিচাৰিছে এই দাবী সুস্মিতা দেৱে আগলৈ লৈ যাম বুলি তেওঁলোকক প্ৰতিশ্ৰুতি দিছে আৰু এই প্ৰতিশ্ৰুতিৰ কথা তেওঁ সংবাদ মাধ্যমক জনাইছে আৰু তাৰ সমান্তৰালকৈ এই যি বিৰোধী দলটোৱে সাক্ষাৎ কৰিছে মণিপুৰৰ ৰাজ্যপালগৰাকীক আৰু সাক্ষাৎ কৰি তেওঁলোকৰ যিসমূহ পৰামৰ্শ সেই পৰামৰ্শসমূহ দিছে আৰু এক দাবীসমূহ দিছে তেওঁক জনাইছে আৰু এটা অন্যতম পৰামৰ্শ হৈছে প্ৰেচিডেণ্টছ ৰুল ৰাষ্ট্ৰপতি শাসন আৰু মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰীজনৰ পদত্যাগ মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰীজনে এই যি ল' এণ্ড অৰ্ডাৰ ছিটুৱেশ্যন প্ৰাৰম্ভিক পৰ্যায়ত ক্ৰিয়েট হৈছিলে সেই ছিটুৱেশ্যনক তেওঁ মিটিগেট কৰিব পৰা নাছিল এনেধৰণৰ অভিযোগবোৰ বিৰোধীয়ে দিব খুজিছে আৰু এনে খণ্ডিখনত বিৰোধীয়ে মণিপুৰ ভ্ৰমণ কৰিছে বুলি ক'ব লাগিব যি সময়ত সংসদ তেওঁলোকে চলিবলৈ দিয়া নাই সংসদত এক অচলা অৱস্থাৰ সৃষ্টি হৈছে এক হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি বিৰোধীয়ে কৰিছে তেওঁলোকৰ দাবী হৈছে সংসদৰ মজিয়াত তেওঁলোকে যিধৰণে বিচাৰিছে সেইধৰণে মণিপুৰৰ বিষয়টো উত্থাপনত তেওঁলোকে বিচাৰিছে পোনপ্ৰথমে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে মণিপুৰ সন্দৰ্ভত নিজৰ মন্তব্য ৰাখক তাৰপিছত সমগ্ৰ বিষয়টো আলোচনাৰ মাজলৈ যাওক আৰু যিহেতু শাসক দলে এই কাম কৰিব বিচৰা নাই বিৰোধীয়ে নো কনফিডেন্স মোচন আনিছে গৌৰৱ গগৈ নো কনফিডেন্স মোচনৰ পত্ৰ ছেক্ৰেটেৰী জেনেৰেলক প্ৰেৰণ কৰিছে আৰু এই সপ্তাহতে নো কনফিডেন্স মোচনৰ সন্দৰ্ভত যি আলোচনা হ'ব আলোচনা অনুষ্ঠিত হ'ব কাৰণ 10 দিনৰ ভিতৰত স্পীকাৰে যদিহে সেই পত্ৰখন গ্ৰহণ কৰে আৰু নো কনফিডেন্স মোচনক সমৰ্থন কৰি 50 সাংসদ থাকে স্পীকাৰে 10 দিনৰ ভিতৰত আলোচনা অনুষ্ঠিত কৰাৰ এক ব্যৱস্থা আছে আৰু আলোচনা অনুষ্ঠিত কৰিব লাগিব অহা সপ্তাহতে আৰু যিহেতু বিৰোধীৰ সেই 21 সাংসদে নেতাই মণিপুৰ ভ্ৰমণ কৰিছে গতিকে তেওঁলোকে মণিপুৰত স্বচক্ষে দেখা বিষয়সমূহ সংসদৰ মজিয়াত উত্থাপন কৰিব পাৰিব সেই কৌশলগতভাৱেই তেওঁলোক মণিপুৰ ভ্ৰমণ কৰিছে আৰু মণিপুৰৰ সেই যি ৰিলিফ কেম্পৰ লোকসকলক সাক্ষাৎ কৰিছে সেয়া হ'ল অপজিচনে মণিপুৰ ভ্ৰমণ কৰাৰ খবৰ যিটো খবৰে আজি সংবাদ শিৰোনাম দখল কৰিছে আৰু অৱধাৰিতভাৱে যিদিনাখন নো কনফিডেন্স মোচনৰ ওপৰত আলোচনা হ'ব আৰু মূলতঃ নো কনফিডেন্স মোচনৰ ওপৰত আলোচনা হ'লে মণিপুৰৰ প্ৰসংগই মূলতঃ স্থান পাবৰ সেইদিনাখন সংসদৰ মজিয়াতে হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হোৱাৰ সম্ভাৱনা আছে হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হওক বিষয়টো আলোচনা হওক কিন্তু বিষয়টো আলোচনা হোৱাৰ উদ্দেশ্য হ'ব লাগে সমাধান সূত্ৰ কেনেকৈ উলিয়াব পৰা যায় ৰাজ্যপালগৰাকীয়ে এই যি সাংসদকেইগৰাকীক পৰামৰ্শ দিছে অল পাৰ্টি ডেলিগেশ্যনৰ তেওঁ পোষকতা কৰে অল পাৰ্টি ডেলিগেশ্যনৰ আৰু সমাধান সূত্ৰ ওলাওক আৰু এনেধৰণৰ কিছু পদক্ষেপ লোৱা হওক দুটা সংঘৰ্ষ লিপ্ত হোৱা দুটা সম্প্ৰদায়ৰ মাজত যাতে বিশ্বাস গ্ৰহ লয় আৰু বিশ্বাস গ্ৰহ ললেহে দুটা সম্প্ৰদায়ৰ যি দাবী সামাজিক দাবী অৰ্থনৈতিক দাবী সেই দাবীসমূহ পূৰণৰ কাৰণে কথা পাতিব পৰা যায়
প্রথমে কিন্তু দুইটা কমিউনিটির মাজত যে বিশ্বাস সেই বিশ্বাস বিশ্বাস গঢ় দিব লাগিব বিভিন্ন বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছে গোটেই সমগ্র ঘটনাত পুলিশ জড়িত হয়ে থাকার অভিযোগ উত্থাপন হয়েছে কিন্তু এতিয়ালৈকে পুলিশক সোধা পোছা কিয় করা হওয়া নাই এনে ধরনের অভিযোগ প্রশ্ন উত্থাপিত হয়েছে অভিযোগ বহু উত্থাপিত হয়েছে সিবিআইলে গোচরটো বিলম্বিতভাবে বহু দেরিক সিবিআই গোচরটো অর্পণ করা হল এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে পুনে পুনে সমগ্র বিষয়টি সিবিআইক অর্পণ করা কিয় নহল এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে সিবিআইর প্রসঙ্গ লো আহ যা 27 জুলাইত যেটা মণিপুরের প্রসঙ্গটি উচ্চতম ন্যায়ালয়ত উত্থাপিত হয়েছিল শুনানি গ্রহণ করা হয়েছিল তেতিয়া সরকারের অধিবক্তায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিয়ে উচ্চতম ন্যায়ালয়ক জানাইছিল যে সমগ্র বিষয়টি সিবিআইক তদন্তর বিষয়টি সিবিআইক দিয়া হয়েছে সিবিআই ছটা গোচর তদন্ত করব ছটা গোচর এফআইআর রুজু করেছে এজাহার রুজু করেছে সিবিআই যেটা তদন্ত আরম্ভ করে কোনোবাটা বিষয়ের সিবিআই নতুনকে এজাহার রুজু করে লয় সেই এজাহার সমূহ আরক্ষীর ওয়েপন কাঢ়ি লওয়া হত্যা ধর্ষণ ইত্যাদির যুব ধারা সেই ধারাবর সন্নিবিষ্ট করা হয়েছে মূলত যিডিও ওলাইছিল যিডিওত তিনগী নারীক বিবস্ত্র করা হয়েছিল সেই ভিডিওর ওপরও সিবিআই তদন্ত করব আর ইতিমধ্যে মণিপুর পুলিশে 7 জন লোক গ্রেপ্তার করেছে আর তারে একাধিক লোক চিনাক্ত করা হয়েছে সেই ভিডিওটোরপা ভিডিওত উপস্থিত থাকা একাধিক লোক গ্রেপ্তার করা হয়েছিল মণিপুর পুলিশে আরক্ষী এটা পর্যায়ে তদন্ত চলাই নিছিল খবর পাওয়া মতে মণিপুর আরক্ষী হাতত যু তথ্য আসে ইনভেস্টিগেশনের পিছিয়ে যুক্ত ক্লু লাভ করেছিল এভিডেন্স লাভ করেছিল সেই সমূহ এভিডেন্স ইতিমধ্যে সিবিআইক অর্পণ করেছে সিবিআই এটা এসআইটি টিম গঠন করে দিছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আর টিমটে তদন্ত আরম্ভ করেছে আর সিবিআই বিচারিছে মণিপুরত নহয় মণিপুরের বাহিরত সম্ভবত ট্রায়াল হওয়া বিচারিছে শুনানি হওয়া বিচারিছে এখন আদালত মণিপুরত শুনানি বিচরা নাই যারপরাই প্রতিফলিত হয় সিবিআই যেহেতু শুনানি মণিপুরত বিচরা নাই এই কথাটা প্রতিফলিত হয় কিমান সংবেদনশীল কিমান ভয়ানক হয়ে আছে মণিপুরের সিটুয়েশন মণিপুরের আদালতত সিবিআই ট্রায়াল বিচরা নাই ট্রায়াল বিচারিছে আর কেন্দ্রীয় সরকারে জানাইছে সুপ্রিম কোর্টক সিবিআই ছমাহর পিছত যে তদন্ত সেই তদন্ত সম্পূর্ণ করব আর সিবিআইর তদন্ত সম্পূর্ণ হওয়ার পিছত বা সিবিআইর যে আদালত আদালতত গোচর নিষ্পত্তি হওয়ার পিছত মণিপুরবাসী ন্যায় পাবনে সে এক ডর প্রশ্ন আর বিরোধী যিরোধীর ইন্ডিয়ার 21 জন সাংসদে মণিপুর ভিজিট করলে আরও একটা অভিযোগ উত্থাপন করেছে রিলিফ কেম্প সমূহের অবস্থা খুবই শোচনীয় রিলিফ কেম্প সমূহ যখন লোক এটিও বসবাস করে আছে সেই সকল লোকের কেয়ার আর ভালকি লওয়ার অবকাশ আছে বা লোব লাগে বলে বিরোধী উত্থাপন করেছে বিষয়টি কারণ 60,000 লোক ডিসপ্লেস হল 60,000 লোক ডিসপ্লেস হল 60,000 লোকের নিজের ঘর এরি আশ্রয় শিবিরত থাকবলিয়া হয়েছিল 150-ের অধিক লোকের এই সংঘর্ষত মৃত্যু হল গতি এটা অতি ভয়ঙ্কর ঘটনা মণিপুরত ঘটি গল আর ঘটনাটে পুনের চর্চা লাভ করেছে আজির দিনট 21 জন সাংসদে মণিপুর ভ্রমণ করার পিছত অল পার্টি ডেলিগেশনের পোষকতা গভর্নর করেছে সেই যেই নহক মণিপুরত সাংসদ সকল মণিপুরলে গেছে বিজেপিয়ে গোটেই প্রক্রিয়াটি সমালোচনা করেছে অনুরাগ ঠাকুর বিজেপির মন্ত্রী কৈছে মণিপুরলে গোল ওয়েস্ট বেঙ্গলিলে যাব যাওক রাজস্থানলে যাওক গতি পুনের হোয়াট এভার ট্রি কম্পেয়ার করেছে মণিপুরের মহিলা যেধরনের সুরক্ষিত হব লাগে পশ্চিমবঙ্গের মহিলাও সুরক্ষিত হব লাগে রাজস্থানের মহিলাও সুরক্ষিত হব লাগে মণিপুরের সিটুয়েশনটি বা এখন রাজ্যের এক জটিল সমস্যাক অন্য এখন রাজ্যের সমস্যার কম্পেয়ার করা বড় ঠিক নহব বলে বিশ্লেষকে কব খোঁজে আর তার সমান্তরালক এটা বেয়া কথায় আন একটা বেয়া কথাক এটা বেয়া কামে আন একটা বেয়া কথা কামক কেউ জাস্টিফাই করব নয় যদিহে তাত অন্যায় হয়েছে সেই অন্যায়ের দমন হোক আর সেই যখন অন্যায় অন্যায়ের সম্মুখীন হয়েছে ন্যায় পাওক সে পশ্চিমবঙ্গই হোক বা মণিপুরেই হোক কিন্তু মণিপুরের সমস্যাটি জটিল মণিপুরের সমস্যাটি জটিল আর মণিপুরের সমস্যাটির একটা বুরঞ্জী আছে মণিপুরের যে সংঘর্ষের বুরঞ্জী আছে আর সংঘর্ষত লিপ্ত হওয়া একটা সম্প্রদায় যে জনজাতীয় সম্প্রদায় জনজাতীয় সম্প্রদায়টে বিচারিছে এক পৃথক এডমিনিষ্ট্রেটিভ ইউনিট কারণে এক প্রকার এখন কেন্দ্রীয় শাসিত ইউনিটর কারণে আর বিজেপি কিন্তু মণিপুর দ্বিখণ্ডিত নকরো বলে ইতিমধ্যে ঘোষণাই করে দিছে আন এক যি সংঘর্ষত লিপ্ত হওয়া আন এক সম্প্রদায় যদায় জনজাতীয় নহয় কিন্তু অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত হওয়ার দাবি করে আছে কিন্তু মণিপুর দ্বিখণ্ডিত হওয়াটা নিবিচার তেনে ধরনের জটিল পরিস্থিতির মাজত রাজনৈতিকভাবে কেনেদরে সমাধান সূত্র উলিয়াবা যায় সে লক্ষণীয় হব বিরোধী মণিপুরের সিটুয়েশন উপলব্ধি করে আছে বিরোধী যেটা যিদিন নো কনফিডেন্স মোশনের আট ধরে
সংসদৰ মজিয়াত বিষয়টো আলোচনা হ'ব বিৰোধীয়ে বিষয়টো কেনেদৰে উত্থাপন কৰে আৰু সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোৱে মণিপুৰত শান্তি ঘূৰাই আনে নে নাই সেয়াহে ডাঙৰ কথা কাৰণ মণিপুৰত প্ৰথমতে প্ৰয়োজন হ'ব শান্তিৰ দ্বিতীয়তে প্ৰয়োজন হ'ব যিসকলৰ বিৰুদ্ধে অন্যায় হওক তেওঁলোকে ন্যায় পোৱা প্ৰিয় দৰ্শক কি আছিল আজিৰ বিশ্লেষণ আপোনালোকে কেনে পালে জনাব প্ৰশ্ন কৰিব আমাৰ ইউটিউবৰ ফেচবুক পেজত আপোনালোকৰ প্ৰশ্ন উত্তৰিবলৈ চেষ্টা কৰিম আৰু মন্তব্যৰ সমালোচনা কৰি থাকিব আপোনালোকৰ মন্তব্যৰ সমালোচনা আমাৰ কাৰণে চালিকা শক্তি এতিয়ালৈ এৰিছোঁ ধন্যবাদ